এরকম বাস্তবিক কথা ভাই সবাই বলে না হ্যাঁ এটা কিন্তু হ্যাঁ এরকম বাস্তব কথা তো ভাই সবাই বলবে না আমি যদি ধরেন আপনাদেরকে কেন বলতেছি কারণ আমি আপনাদের মনে কোনো প্রকার কনফিউশন দেখতে চাই না আমি চাই যে আপনারা অ্যাপ্রোপ্রিয়েট ভাবে সব ধরনের কাজ করুন হ্যাঁ অতএব আমাদের মেইন টার্গেটটা হচ্ছে আমরা একটা সফটওয়্যারকে লক্ষ্য রেখে একটা নিজকে লক্ষ্য রেখে আমরা আমাদের মেইন টার্গেট কিন্তু স্ট্রাকচার ডিজাইন শিখা অথবা স্ট্রাকচার ডিজাইন শিখে আমি বাইরে হয়ে গেলাম বাইরে আবার সমানে বিল্ডিং বানাই দুনিয়ার টাকা রুজি সেই ফিলে আছি ভালো আছি হ্যাঁ আলহামদুলিল্লাহ খুব ভালো আছি ভাই আপনি ভালো আছেন আত্মীয় স্বজনের বিয়ে যাইতেছি ডিনার সেট দিতেছি তারপরে ফোন আইলো কি ভাই আপনার এমনি না কলামটা না ক্র্যাক দেখা দিছে কস কি কলাম তো ক্র্যাক দেওয়ার কথা না দেখেন না স্যার এই ঘটনা কিন্তু ভুলটা ভুলটা কিন্তু মিস্ত্রি মিস্ত্রি কাজের কোয়ালিটি কন্ট্রোল করতে পারে নাই যার কারণে এরকম ঘটনা খুবই কম হয় স্ট্রাকচার মানে সিভিল ইঞ্জিনিয়ারিং ফিল্ডে কারণ সবাই একটা নির্দিষ্ট মেধা খাটাইয়া কিন্তু কাজ করে সবাই ভুল করতে চায় না কিন্তু প্রেক্ষাপটটা এপ্লিকেশনের কিছু জটিলতার কারণে ওই ভুল হয়ে যায় তাইলে আমাদেরকে যারা ডিজাইন সেক্টরে আমরা আসতে চাচ্ছি যারা স্পেশিয়ালি স্ট্রাকচার ডিজাইন করবো নিজেদের কনসাল্টিং ফার্ম করবো চাকরি ছেড়ে দিব কথা বলে চাকরি ছেড়ে ব্যবসা ধরুন তাহলে আপনাদের ব্যবসায়ী হইতে হলে তো আপনাকে বাস্তব ধর্মিক জ্ঞান ছাড়া আপনি ব্যবসায় নামলে তো আপনি ধরা খাই আপনার তো ওইটার এক্সপিরিয়েন্স লাগবে তো ধরেন আপনাদের কারো এক্সপিরিয়েন্স আছে কিনা আমি জানি না তবে আমি আপনাদেরকে একটা নির্দিষ্ট লক্ষ্যকে একটা নির্দিষ্ট পয়েন্টকে ধরে সামনে রেখে বাস্তব বাস্তব এই বিষয়গুলা আপনাদেরকে বলতেই থাকবো বলতেই থাকবো এতে করে আপনাদের দুইটা উপকার হবে ডিজাইনারও হইলেন বাস্তব জ্ঞানও শিখলেন তারপরে আপনারা পরিপূর্ণ নলেজটা নিয়ে মার্কেটে ঠিক আছে এর জন্য কিন্তু আপনাকে পুরো লেকচারগুলা পয়েন্ট আপনাকে দেখতে হবে কারণ আমার প্রত্যেকটা তথ্যই কিন্তু আপনার জন্য আমার প্রত্যেকটা তথ্য কিন্তু আমি জীবন থেকে নিয়ে আপনাকে বলি কেন বলি আপনারা যাতে সতর্ক হন আপনারা যাতে ভালো হন আপনার যাতে